চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় একটি ছোট কারখানায় আগুনে পড়েছে বিপুল পরিমাণ পণ্য। সকাল 9টার দিকে কাদের ট্রেডিং নামের প্রতিষ্ঠানটির মোটর থেকে প্রথমে আগুনের শিখা দেখা যায়। তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কর্মচারীরা, ব্যর্থ হয়ে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। একে একে যোগ দেয় 6টি ইউনিট, যাদের এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, এতে ক্ষয়ক্ষতি প্রায় 5 কোটি টাকা বলে দাবি মালিক পক্ষের। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।